আমরা এরকম পরিবেশ বজায় রাখতে চাই, ভালো একটি পরিবেশ। এখন কি মারামারি আছে নাকি? হানাহানি আছে? অহেতুক মামলা আছে? জেল আছে? রিমান্ড আছে? কিছুই নাই? আছে তো দেখি। এখন কেউ কেউ জেলে যাচ্ছে না? আছে, জেল আছে নাকি? আরেকটু জোরে বলি, আল্লাহ 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 আকবার। আপনারা আপনাদের প্রিয় কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি রাহমাহুল্লাহ তাকে দেখছেন, তাকে দেখছেন সামনাসামনি আলহামদুলিল্লাহ। আমি বলতে চাই যে 13টা বছর তাকে প্রিজন ভ্যানে করে মানবতা বিরোধী, আন্তর্জাতিক মানবতা বিরোধী কি আদালত, সেই আদালতের কাছে নিয়ে আসতেন। এরকম একটা ছোট্ট কোরআন, এর থেকে একটু ছোট হবে, কোরআনটা বুকের মধ্যে লাগানো থাকে, সেই অবস্থায় তিনি প্রিজন ভ্যান থেকে নামতেন। আর এখন দেখি না, এখন দেখি যারা ওই সময় এই লোককে, এই কোরআনের পাখিকে যারা সেই সময়ে প্রিজন ভ্যান থেকে নামতেন, তখন যারা হাসতেন, এখন তারা দোয়া চান। প্রিজন ভ্যান থেকে নামেন, হাত উঁচু করে দোয়া চান। দেখছেন এই দৃশ্য, আল্লাহ দিন কিভাবে পাল্টায় দেয়, কিভাবে দুর্দিনের পরে সুদিন দেয়, কিভাবে রাতের আধারের পরে সুন্দর সোনালি দিন দেয়, দেখতে পাচ্ছেন? সে আল্লাহর শুকরিয়া আদায় করবো না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যে আল্লাহ আমাকে সৃষ্টি করলেন, যে আল্লাহ আমাকে এই সুন্দর দুটি হাত দিলেন, এই হাত দিয়ে শক্ত সামর্থ্য হাত দিলেন উপার্জন করার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুটি পা দিলেন শক্ত সামর্থ্য পা, যে পা দিয়ে আমরা হেঁটে দৌড়ে কাজ করতে পারি, যে রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর দুটি চোখ দিলেন, যে চোখ দিয়ে আমরা এই সুন্দর পৃথিবী আল্লাহর এই সৃষ্টিকে দেখতে পাচ্ছি, সেই আল্লাহ শুকরিয়া আদায় করবো না? আলহামদুলিল্লাহ, যে অবস্থায় থাকি না কেন, যে অবস্থায় করি না কেন, জেলে থাকি, নদীতে থাকি, পানিতে ডুবি, জেলের মধ্যে বন্দী থাকি, যত বিপদেই থাকি না কেন, রোগে থাকি আর অসুস্থ থাকি, হাসপাতালে থাকি আর ঘরে থাকি, ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনাদের প্রিয় মানুষ কোরআনের পাখি, তিনি 13 বছর জেলে ছিলেন, প্রতি মাসে একবার দেখা করার সুযোগ ছিল, প্রতি মাসে একবার 30 মিনিটের জন্য দেখা করার সুযোগ পেতাম, 30 মিনিটের দেখা করার সুযোগ পেতাম। সকালে রওনা হতাম 7:30-8টার সময়, পৌঁছতে পৌঁছতে 10:30-10:30 বেজে যেত কাশিমপুরে, কাশিমপুর জেলখানায় পৌঁছতে পৌঁছতে 2.5 ঘন্টা, 2.5 ঘন্টা পর আবেদন দিতাম, আমরা এসে পৌঁছেছি, আমাদেরকে দেখার সুযোগ দিন, জেল সুপারকে লিখতাম। তারপরে ওই রোদের মধ্যে, ওই বৃষ্টির মধ্যে, ওই শীতের মধ্যে 2-2.5 ঘন্টা আমার বৃদ্ধা মাকে নিয়ে এখানে সেখানে দাঁড়িয়ে থাকতে হতো, 2-2.5 ঘন্টা প্রতিবার, একই কাগজ, একই নিয়ম, কি দেখতে কি সময় লাগে জানি না, কিন্তু 2-2.5 ঘন্টা এইভাবে দাঁড়ায় থাকার পরে তারপরে 30 মিনিট সুযোগ পেতাম দেখা করার। 30 মিনিট আব্বার সামনে যেতাম, যাওয়ার পরে সালাম কালাম, কেমন আছি, ভালো আছি, কথা বলতে বলতে শুনতাম সময় শেষ হয়ে গেছে, সময় নেই। প্রতিবার বের হওয়ার সময় মনে করতাম আগামীবার যখন আসবো
তখন ঘড়ি দেখে ঢুকবো, ঘড়িতে কি 30 মিনিট সত্যি আমাদের কি সময় দেয় নাকি আগেই শেষ করে দেয়। কিন্তু যতবারই যাই তার চেহারার দিকে তাকানোর পরে ঘড়ির দিকে দেখাটা মনে থাকবে, ঘড়ি দেখবো কি সময় দেখবো কি, আব্বাকে দেখবো না ঘড়ি দেখবো, ঘড়ি দেখার আর সময় পেতাম। কিন্তু ওই কষ্টের মধ্যে থেকেও সর্বসময় তিনি বলছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রেখেছে আলহামদুলিল্লাহ। প্রতিবার বলতেন দোয়া করবা, বেশি বেশি করে দোয়া করবা, আমি যেন আর একবার যেন কোরআনের ময়দানে যেতে পারি, কোরআনের ময়দানে কোরআনের কথা বলতে বলতে ওই নাস্তিকেরা বামেরা গুলি করে মেরে ফেলুকা। আমার যেন জেল খেলার মধ্যে মৃত্যু না হয় দোয়া করো। আল্লাহ কবুল করছেন, কবুল করেন নাই, জেলখানায় তার মৃত্যু হয় নাই। তার মৃত্যু কোথায় হয়েছে? হাসপাতালে। তার মৃত্যুটা কি স্বাভাবিক ছিল? আপনারা দেখছেন না কি সুন্দর হাসি মুখে তাকে নিয়ে আসা হলো, অ্যাম্বুলেন্সে করে তাকে নামানো হলো, তিনি কি সুন্দর মিষ্টি মধুর একটি হাসি দিলেন। এরকম হাসি কি তার মুখে এর আগে কোনোদিন দেখছেন? মিষ্টি একটি হাসি দিলেন, জগৎ বিজয়ের হাসি। ওই হাসির মধ্যে ছিল এই দুনিয়া ছেড়ে আমি চলে যাচ্ছি, আমি জান্নাতের পথে যাচ্ছি। ওই হাসির মধ্যে ছিল এই জালিমেরা, এই নাস্তিকেরা, এই জুলুমবাজেরা আমাকে যতই কষ্ট দিয়েছ আমি এক ফোঁটা কষ্ট পাই না। আমার সমস্ত কিছু ত্যাগ ছিল আল্লাহর জন্য, ওই হাসির মধ্যে ছিল কিনা? আমরা সেই হাসির মধ্যে দেখেছি আপনাদের সকলের জন্য কি সুন্দর করে একটা সালাম দিয়েছে, জোরে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম, তোমরা কেমন আছো? আবার কেউ একজন জিজ্ঞেস করলেন আপনি কেমন আছেন, কোনো কষ্ট হলো কি? তিনি বললেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। যারা সাথে ছিলেন তাদেরকে দেখিয়ে বললেন এরা আমার অনেক খেয়াল রাখছে, অনেক ভালো আছে। সেই মানুষটাকে হাসপাতালের মধ্যে নিয়ে যাওয়া হলো, পরিবারের আমার ভাইয়েরা আমার আত্মীয় স্বজনেরা ছিল, কারো কাউকেই একটা সেকেন্ডের জন্য দেখা করার সুযোগ দেওয়া হয়নি, একটা সেকেন্ডের জন্য দেখা। তারপরে কি শুনলেন? তারপরে কি শুনলেন? তিনি দুনিয়ায় নাই। এটা স্বাভাবিক মৃত্যু ছিল না, তাকে হাসপাতালে নিয়ে অপচিকিৎসার মাধ্যমে তারা চেয়েছিল হত্যা করতে, তারা চেয়েছিল ফাঁসি দিতে, তারা 28শে ফেব্রুয়ারিতে ফাঁসির রায়ও দিয়েছিল, এবং সেই ফাঁসির রায়কে কেন্দ্র করে গত বাংলাদেশের 200র উপরে মানুষ জীবনদানের মাধ্যমে তার এই রায়কে প্রতিহত করা হয়েছে, তারা এই রায়কে বাধ্য হয়েছে পরিবর্তন করতে, তারা আজীবন কারাদণ্ড দিলেন, আর আজীবন কারাদণ্ডের সাথে লিখলেন আনটিল ডেথ, মৃত্যু কারাদণ্ড। তারপরে দেখে 10-12 বছর বেঁচে আছে, বাঁচিয়ে রাখা যায় না, এই কারণে তারা ষড়যন্ত্র করে মিথ্যা কথা বলে জেল থেকে হার্ট অ্যাটাকের কথা বলে হাসপাতালে নিয়ে এসে ইঞ্জেকশন পুশ করে তাকে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যার বিচার চাই, আমরা এই হত্যার বিচার চাই, এই হত্যার বিচার এই বাংলার মাটিতেই হতে হবে। ওই যে বলে না কাছেই আসি চট করে চলে আসবো, আসেন চট করে আসেন, আমরা কচ করে ধরবো, চাইবো নিয়ে যাব,
প্রতিটি হত্যার বিচার করা হবে, প্রকাশ্য ফাঁসি দেওয়া হবে। ক্ষমা নাই। আজকে ছাত্রলীগ নিষিদ্ধ করার নামে তাদেরকে ক্ষমা করার ষড়যন্ত্র করা হচ্ছে। ছাত্রলীগ নিষিদ্ধ করে হত্যার ক্ষমা করা হবে না। লগি বৈঠা দিয়ে 28শে ফেব্রুয়ারিতে রাজপথে জামাতের কর্মীদেরকে রাজপথে দিনের প্রকাশ্য আলোকে পিটিয়ে পিটিয়ে হত্যা করে নিত্য করেছে যারা, তাদের ক্ষমা নাই। যারা আবরারকে হত্যা করেছে রুমের মধ্যে বন্ধ করে, অপরাধ কি ছিল? অপরাধ ছিল নামাজ পড়ে সকালবেলা, ফজরের নামাজ পড়ে। ফজরের নামাজ যদি অপরাধ হয়, এই রকম অপরাধে আমরা হাজার বার মরতে রাজি আছি, রাজি আছি কিনা? আপনাদের মনে আছে সুপ্রিয় ভাইয়েরা, আপনাদের মনে আছে দিনের বেলা একজন খোঁচা খোঁচা দাঁড়িয়ালা একটা মানুষ, যুবক একটা ছেলে কাজে যাচ্ছে, মনে আছে আপনাদের? নাম হলো বিশ্বজিৎ, তাকে বলা হলো শিবির। সে কি শিবির? সে বারবার বলতেছে, ভাই শিবির তো দূরের কথা, আমি মুসলমানই না, আমি হিন্দু, আমারে মারেন না। অসংখ্য ক্যামেরার সামনে তাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হলো। এই দলকে কি শুধু নিষিদ্ধ করলে চলবে? তাহলে কি তাদেরকে ক্ষমা করে দেওয়া হয় না? ক্ষমা করা উচিত নয়। ক্ষমা মহৎ গুণ। যদি ভুল হয়, অজান্তে যদি ভুল হয়, সেই ভুল ক্ষমা করা যোগ্য। যে জিনিস পরিকল্পিতভাবে ভুল হয়, জেনে শুনে ভুল করে, সেটা ভুল নয়, অন্যায়, অপরাধ। প্রতিটি অপরাধের বিচার হতে হবে ইনশাআল্লাহ। একটি সুন্দর সমাজ গঠন করার লক্ষ্যকে সামনে নিয়ে আমরা কোরআনের পাখিরা, কোরআনকে যারা ভালোবাসে, যে সমস্ত মানুষেরা গত 5ই মে রাতের আধারে জীবন দিলেন শাপলা চত্বরে, সেই সমস্ত মানুষের জীবনের বিনিময়ে আজকে যে সুন্দর দিন এসেছে, ওই দিনকে আমরা সুন্দর সময়ের কাছে নিয়ে যাব। একটি ইনসাফ, একটি কল্যাণমুখী রাষ্ট্র কায়েমের মাধ্যমে প্রতিবার আপনারা আল্লামা সাইদিকে কোরআনের ময়দানে দেখেছেন। কোরআনের ময়দানে তিনি সর্বশেষ একটি কথা বলে আহ্বান জানাতেন, যে আমরা কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে, এই দৃশ্য দেখে যেন আমার মরণ হয়, আমার মৃত্যু হয়। তাকে হত্যা করা হয়েছে, তিনি সেই দৃশ্য দেখতে পারেন নাই। কোরআনের রাজ প্রতিষ্ঠা হোক, এটা কি আপনারা চান? চান? দেখতে চাই কারা কারা? আল্লাহ, তুমি হাত দুটিকে কবুল করে নাও। আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লামা সাইদি সেই স্বপ্ন পূরণ করার জন্য আমাদেরকে কিছু কাজ করতে হবে। আমাদের কিছু কাজ করতে হবে কিনা? করতে হবে। যে ভাইয়েরা 16ই জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত রাজপথে দাঁড়িয়ে জীবন দিলেন, তাদের সেই বৈষম্যমূলক সমাজ গঠন করার লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে। করবো কিনা? রাজি আছি? কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য আমাদেরকে, যারা কোরআনকে ভালোবাসে, যারা সুন্নাকে ভালোবাসে, যারা ইসলামকে ভালোবাসে, যারা দ্বীনকে ভালোবাসে, তাদের পাশে থাকতে হবে। এর বিকল্প কোনো কিছু আছে? যারা আপনাদেরকে ভোটের আগে স্বপ্ন দেখায় বাংলাদেশকে সিঙ্গাপুর বানাবো, মালয়েশিয়া বানাবো, তারা যে নিজেরা কানাডায় যায় বেগম পাড়া বানায়, তাদের সাথে থাকবেন? যারা শেয়ার বাজার লুট করে, তাদের সাথে থাকবেন? কাদের সাথে থাকবেন? যারা বন্যার্তদের পাশে যায় দাঁড়ায়, যারা হিন্দুদের বাড়ির সামনে যায় দাঁড়ায় পাহাড় দেয়, যারা যারা আপনার বিপদে আপদে পাশে থাকে,
যারা কোরআনের কথা বলে, কোরআনের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছে দেয়, যারা কোরআনের পক্ষে থাকে তাদের পাশে থাকবেন, রাজি আছেন? তবে এই সুন্দর সমাজ গঠন হবে। আজকে আমরা যে সুন্দর কথা বলছি, আজকে যে আমরা শান্তিতে আছি, এই শান্তিকে কাঙ্ক্ষিত বিজয়ের লক্ষ্যে নেওয়ার জন্য আমাদেরকে কোরআনের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আমরা সেই কাজ করব ইনশাআল্লাহ। কথা দিতে পারি? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।